इंशाल्लाह আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিন যেন আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে চলে যায়। আর গাইস যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস আর কথা বাড়াচ্ছি না, আমরা চলুন ভিতরে চলে যাওয়া যাক, পুরো বাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে, চলুন যাওয়া যাক। ভিউয়ার্স এটা হচ্ছে রাজপ্রাসাদের সামনের ভিউটা, এটা রাজপ্রাসাদের পিছনের ভিউ। রাজপ্রাসাদের পিছনেই একটি বড় পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটাতে রাজপ্রাসাদের প্রায় সকল মানুষ গোসল করতেন। এটাকে অনেকে দুধ পুকুর বলে থাকেন, বাট এটা কিন্তু দুধ পুকুর না। দুধ পুকুরটা ময়লা আবর্জনায় প্রায় বন্ধ হয়ে গেছে। এটাই হলো রাজবাড়ির ভিতরকার দৃশ্য। ভিতরটার দৃশ্য দেখলে মনে হয় শুধু তাকিয়েই থাকি। আচ্ছা, আপনারা কি জানেন রাজা সীতারাম রায় কত আগে থেকে রাজ্য পরিচালনা করছিলেন এবং কখন তার পতন ঘটল এবং কিভাবে পতন ঘটল? হয়তো সামান্য কিছু লোক জানেন, আর বেশিরভাগ লোকই জানেন না। তাহলে চলুন রাজপ্রাসাদটা ঘুরে দেখা যাক এবং তার সাথে রাজা সীতারাম রায়ের ইতিহাসটাও জব্দ করা যাক। রাজা সীতারাম রায় 1658 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উদয় নারায়ণ দাস এবং মাতা দয়াময়ী ঘোষ। তার দাম্পত্য সঙ্গীরা ছিলেন দুজন, শ্রী ও কমলা। সন্তানাদি ছিল চারজন, শ্যামসুন্দর, সুরনারায়ণ, বামদেব, জয়দেব। সীতারামের মাতা দয়াময়ী তেজস্বিনী নারী ছিলেন। কথিত আছে অল্প বয়সে একটি খড়েঘর সাহায্যে একদল ডাকাতকে তিনি পরাস্ত করিয়াছিলেন। মোহাম্মদপুরে আজও দয়াময়ী তলা নামে একটি স্থান দৃষ্ট হয়। এই স্থানে সীতারামের সময়ে বারোয়ারি উৎসব হইত। আপনারা কি জানেন এই এলাকা নামকরণ কিভাবে হয়েছিল? প্রবাদ আছে মোহাম্মদ শাহ নামক স্থানীয় এক ফকিরের নাম হইতেই মোহাম্মদপুরের নাম হইয়াছে। বর্তমানে মোহাম্মদপুরে নিকটবর্তী শ্যামনগর নামক গ্রামেও তার কিছু ভূ সম্পত্তি ছিল। সীতারামের সেনাপতি ছিলেন মেনাহাতি। মেনাহাতির প্রকৃত নাম ছিল রামরূপ ঘোষ। তিনি দেখতে ছোটোখাটো একটা হাতির মতোই ছিলেন, যেরকম লম্বা সেরকম বডি ফিগার ছিল। দীর্ঘদিন শাসন কার্য ভালোভাবেই চলতে লাগলো। হঠাৎ একদিন অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেল। জনশ্রুত যে মহাবীর মেনাহাতি অক্ষয় খবচের অধিকারী ছিলেন, কোনরূপ অস্ত্র দ্বারা তাহার দেহ বিধ্বস্ত হইত না। একদিন সীতারামের বিশ্বাসঘাতক কর্মচারীর পরামর্শ মতো শত্রু সৈন্য তাহাকে অতর্কিতভাবে আক্রমণ করিয়া বন্দী করিয়া ফেলে। 7 দিন পর্যন্ত তাকে নিদারুণ নির্যাতন ভোগ করিতে হয়। পরে তিনি সহ্য করিতে না পারায় মৃত্যুকে বরণ করিয়া নেন। মেনাহাতির মৃত লাশ সৎকার করিয়া সীতারাম সেখানে একটি বড় স্তম্ভ নির্মাণ করিয়াছিলেন। মেনাহাতির মৃত্যুর পর সীতারামের পতন ঘটে। যুদ্ধে পরাজিত ও বন্দী হইয়া তিনি মুর্শিদাবাদে প্রেরিত হন। দয়ারাম রায় সীতারামকে সঙ্গে করিয়া মুর্শিদাবাদে নিয়ে যান। পথিমধ্যে দীঘা পতিয়া যাইবার সময় তাহাকে নাটোর রাজবাড়ির কারাগারে বন্দী করিয়া রাখিয়া যান। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী থাকার পর তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হইয়াছিলেন। কেহ কেহ বলেন তিনি বিষপানে আত্মহত্যা করিয়াছিলেন। 1714 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মাত্র 56 বছর বয়সে তিনি ভারতের মুর্শিদাবাদে মৃত্যুবরণ করিয়াছিলেন। মুর্শিদাবাদে গঙ্গা তীরে তাহার শ্রাদ্ধ হইয়াছিল।
1836 খ্রিস্টাব্দে এক ভীষণ মহামারীতে মহম্মদপুর একেবারে বিধ্বস্ত হয়ে যায় এবং তাহার পর হইতেই ক্রমশ ইহা নগণ্য পণ্ডগ্রামে পরিণত হয়। বন্ধুরা, আমরা এখন রাজবাড়ির ছাদে উঠব। এটা হচ্ছে রাজবাড়ির ছাদে ওঠার সিঁড়ি। সিঁড়িটা একদমই চিকন, একটা মানুষ ঠিকমতো যাইতে পারে না। আমরাই ঠিকমতো যাইতে পারতেছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আর আপনি যদি মোটা হন, আপনি হয়তো যেতেই পারবেন না, কারণ এই রাস্তাটা খুবই চেপা। আমরা রাজবাড়ির ছাদে উঠে গেলাম। আমরা দেখি আগায়, দেখি কেমন লাগে সামনের দিক থেকে ভিউটা। এইখান থেকে রাজবাড়ির ভিউটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে। আপনারা যখন আসবেন, খুব একটু কষ্ট হলেও রাজবাড়ির ভিউটা এইখান থেকে এসে দেখে যাবেন, খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে রাজবাড়ির ভিউ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে সীতারাম রাজা মানুষকে মারত, অর্থাৎ এইখানেই হচ্ছে মানুষকে তিনি শাস্তি দিতেন, গর্দান নিতেন। একটু আগায় দেখি কি আছে সামনে। দেখছেন ছাদগুলো কত মোটা, অনেক মোটা। আগেকার ছাদ দেখেন কত মোটা। আর রাজবাড়িতে আপনি আসলে দেখবেন ছোট ছোট ইট, একদমই ছোট ছোট ইট। ইটগুলো দেখে আপনি অবাক হবেন, আগেকার ইট কত ছোট ছোট ছিল, তারপরেও কত বড় বিল্ডিং করছে, দেখি করছে, দেখছেন কত কিছু করছে। আরও ওই পাশে অনেক কিছু ছিল, সেগুলো ভাঙা হয়ে গেছে। এটা হচ্ছে রাজবাড়ির সেই পিছনের পুকুরটা, আপনাদের সবাইকে দেখাইছি। এই যে সামনে হচ্ছে সীতারাম রাজা, মেবি এখানে অবসর টাইমটা কাটাতো, এখানে হয়তো ফ্রি টাইমটা কাটাতো, বা এইখান থেকে হয়তো সৈন্যদেরকে নিয়ন্ত্রণ করত। ওনার অনেক সৈন্য ছিল। এই সামনে হচ্ছে রাজবাড়ির সামনের দিকটা, এইখানে অনেক জায়গা আছে। আর বাম সাইডে হচ্ছে একটা স্কুল করা হয়েছে, কালীপদ স্কুল, ওটা সরকারি স্কুলই। আর এইখানে হচ্ছে রাজার বাড়ির সামনে, একদমই দোতলায় ওঠে সামনে। এইখানে রাজা হয়তো সৈন্যদেরকে নিয়ন্ত্রণই করতো, আমার মনে হয়, জানি না কি করতো। আর এইখানে আসলে দেখবেন একদমই চিপা চিপা রাস্তা, একদমই একদমই চিপা চিপা দরজা। জানি না এইখান দিয়ে উঠতো কীভাবে আগেকার রাজারা, তার সৈন্যরা কীভাবে উঠতো, সেনাপতিরা কীভাবে উঠতো। সেনাপতি কিন্তু অনেক মোটা ছিল, অনেক লম্বা ছিল। এই যে সেই রাস্তাটা, এই যে সিঁড়ি, ছাদে ওঠার সিঁড়ি, এটা খুবই চিকন। আমি জানি না এটা দিয়ে কীভাবে উঠতো তারা, আমার মাথায় খেলে না। আর ভিতরের দৃশ্য কয়েক জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আছে। আপনারা যদি একা যান ভিতরে, তাহলে আমি নিশ্চিত আপনারা ভয় পাবেন। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে ভিতরে, ওইখানে হয়তো কারাগার হয়তো। এই যে এটা হচ্ছে মূল গেট, এটা হচ্ছে মেনাহাতি স্তম্ভ বা মঠ, অর্থাৎ রাজা সীতারাম রায়ের সেনাপতি রামরূপ ঘোষ মারা যাওয়ার পর যে উঁচু স্তম্ভটা তৈরি করেছিলেন সেটা।
বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন। সামনের দিনগুলোতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল লেখায় ক্লিক করে রাখুন। তাহলে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও আপনি কখনো মিস করবেন না। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।